হ্যালো ফুটবল ফ্যান্স আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাস অন্যতম সেরা দুই বাইশ বিশ্বকাপ জয়ের সাথে জিতেছে আটাত্তর ও ম্যাডনার হাতে ছিয়াশি এর বিশ্বকাপ আসুন আর্জেন্টিনার বিশ্বকাপের সকল ইতিহাস সম্পর্কে আলোচনা করি দুই আর্জেন্টিনা দুই সালে আসে অন্যতম ফেভারিট হিসাবে টানা ছত্রিশ ম্যাচ অপরাজিত থাকা টিমটা জিতে দুই ব্রাজিলকে ফাইনালে হারিয়ে কোপা আমেরিকা এবং দুই হাজার বাইশের জুনে ইউরোপের চ্যাম্পিয়ন ইতালিতে তিন শূন্য গোলে হারিয়ে ফাইনালিস্ট আর্জেন্টিনার দলটা দারুণ ঐক্যবদ্ধ থাকায় অনেকে মোস্ট তবে সৌদি আরবের কাছে বলেছিল দুই এক গোলে ম্যাচ হারায় দ্বিতীয় হাফেই দুই গোলে পিছিয়ে পড়ে আর সমতায় ফিরতে পারেনি আর্জেন্টিনা সমর্থক সহ দলকে অনেক খারাপ সময় দিয়ে যেতে হয় তবে মেসি দলকে ঐক্যবদ্ধ রেখেছিল সমর্থকদের বলেছিল এই দলটার উপর বিশ্বাস রাখতে মেক্সিকোর সাথে দুই শূন্য গোলে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা মেসির দ্বিতীয় হাফে করা গোলটা আমার ব্যক্তিগতভাবে আর্জেন্টিনার বর্তমান প্রজন্মের ফ্যানদের জন্য একটা সেরা গোল একমাত্র এই গোলটাতে সবাই উদযাপনের পরিবর্তে চোখের জল ফেলেছিল সৌদির কাছে হারার পর প্রতিটা ম্যাচই ছিল আর্জেন্টিনার জন্য ফাইনাল পোল্যান্ডের বিপক্ষে অতিমানবীয় ম্যাচ খেলে আর্জেন্টিনা দুই শূন্য গোলের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে আর্জেন্টিনা শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেসির আরেকটি অসাধারণ গোল তবে শেষের দিকে একটু হারিয়ে যায় নিজেদের বাঁচিয়ে নেয় এক্সট্রা টাইম যাওয়া থেকে তবে কোয়ার্টার ফাইনালে সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল আর্জেন্টিনার জন্য আর্জেন্টিনা মেসির অবিশ্বাস্য লিডে যাওয়ার পর পেনাল্টিতে দুই শূন্য ব্যবধানে এগিয়ে নেয় আর্জেন্টিনাকে তবে তেরাশি মিনিট এবং নব্বই যোগ এগারো মিনিটে সমতার পর পেনাল্টিতে মার্টিনেজের দারুণ দক্ষতায় সেমিতে পা রাখে আর্জেন্টিনা সেমিতে অন্য একটা স্ট্যাটিক্স খেলে আর্জেন্টিনা সমীহ করে খেলে খেলে মিড নেয় চারটা তিন শূন্য গোলের জয়ে ফাইনালে আর্জেন্টিনা ফাইনালে ফ্রান্স প্রতিপক্ষ সবাই জমজমার লড়াইয়ের আশা করলেও লড়াইটা ছিল এক পেশে আশি মিনিট পর্যন্ত আর্জেন্টিনা দুই শূন্য গোলে এগিয়ে এবং ম্যাচে কোনো সুযোগই সৃষ্টি করতে পারেননি ফ্রান্স তবে সাতানব্বই সেকেন্ডে ফ্রান্স দুই গোল পরিশোধ করে পেয়ে বসে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে আরেকবার এগিয়ে গেলেও রেফারির ভুল সিদ্ধান্তে সমতায় ফিরে ফ্রান্স তবে খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে ফ্রান্সের গোল রুখে দেয় এমি টাই ব্রেকারে দারুণ দক্ষতা এবং মাইন্ড গেমে এমির আর্জেন্টিনা মেসিকে বিশ্বকাপ এনে দেয় ছত্রিশ বছর পর আর্জেন্টিনার বিশ্ব জয় হয় তৃতীয় মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়